এবার অধিনায়কত্ব ছাড়তে হচ্ছে রোহিত শর্মাকে। কারণটা কি চলুন জানি। বিশ্বকাপে ভারতকে দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা, অপরাজিত থেকে দলকে তুলেছিলেন ফাইনালে, কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে হৃদয় ভাঙে তাদের। নিঃশ্বাস দূরত্বে থাকা শিরোপাটা এক তুড়িতে আদায় করে নেয় অস্ট্রেলিয়া, ভারত হয়ে যায় দর্শক। বিশ্বকাপ শেষে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। বিশ্বকাপে তার দেওয়া নেতৃত্বে খুশি ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে ওয়ানডে অধিনায়ক হিসেবে আপাতত তাকে রাখতে আপত্তি নেই বিসিসিআই এর। তবে বোর্ড অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মাধ্যমে টি টোয়েন্টিতে নতুন অধিনায়ক তৈরি করতে যাচ্ছে, সেক্ষেত্রে টি টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে হচ্ছে রোহিত শর্মাকে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, রোহিত ইতোমধ্যেই টি টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়তে রাজি হয়েছেন, সেক্ষেত্রে 2024 টি টোয়েন্টি বিশ্বকাপে তিনি অধিনায়ক থাকছেন না। বয়স বিবেচনায় পরবর্তী বিশ্বকাপে ওয়ানডে অধিনায়কত্ব হারাতে পারেন তিনি, কারণ বর্তমানে তার বয়স 36, 2027 বিশ্বকাপ আসতে আসতে তার বয়স হবে 40। ধারণা করা হচ্ছে রোহিত 2025 ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন এবং ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 2023-25 চক্রেও খেলবেন। এরপর হয়তো আন্তর্জাতিক ক্রিকেট আর না খেলার সিদ্ধান্ত নিতে পারেন। উদ্বোধনী এই ব্যাটসম্যানের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ভারতের হয়ে 262টি ওয়ানডে খেলে রান করেছেন 10,709, গড় 49.12, সেঞ্চুরি 31টি, হাফ সেঞ্চুরি 55টি। ওয়ানডেতে 3টা ডাবল সেঞ্চুরির রেকর্ড একমাত্র তার দখলেই আছে। হিটম্যান রোহিত ভারতের 2007 টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 2013 ICC চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলেরও। তার নেতৃত্বেই ভারত 2022 টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল এবং সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল। এবার 2023 বিশ্বকাপে ফাইনালের আগে সব ম্যাচে আনডিফিটেড থেকে ফাইনাল ম্যাচেই পুকুরে ডুব দেয় ভারত টিম, যার কারণে ট্রফি খোয়াতে হয়।